গুড মর্নিং। তো আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি, একটা কারণে শুরু করছি। আমাকে আর বাবাকে দেখতে পাচ্ছ তোমরা? কারণ মা হঠাৎ করে কালকে রাত্রিবেলা থেকে অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, খুব শ্বাসকষ্ট হচ্ছিল রাত্রিবেলা। তো বাবা মাকে নিয়ে মানে আমাদের এখানে পৌরসভাতে নিয়ে গেছিলো আর কি, সেখানে একটু অক্সিজেন নিয়ে যেতে হয়েছিল। তো ওই জন্য মা এখন ঘুমাচ্ছে, তো সেই জন্য মা ব্লগে নেই, সেই জন্য মার ডিউটা আমি পালন করছি আজকে। রান্না করব না, যদিও মা সব কাজ হয়তো আমি পারবো না, কিছু সাহায্য বাবাকে করতে এসেছি রান্নাঘরে। আমাদের জানো যে গ্যাসটা নিচুতে রয়েছে, নিচে বসে তো আমি রান্না করতে পারবো না। এই বাবা এখানে সবজি কেটে রেখেছে, একটু হাতে হাতে এগিয়ে দেবো, এই কাজগুলোই করবো আজকে। তো আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছি, মা রাত্রিবেলায় বাবার জন্য একটা মানে এক্সট্রা রুটি করে রেখেছিল, 2 পিস রুটি, সেটাই বাবা গরম করে খেয়ে নিয়েছে। আর একটা সবজি করে নিয়েছিল বাবা, কি সবজি করেছে বাবা? বিম আলু দিয়ে একটা সবজি। হ্যাঁ, সেই গাজর পেঁয়াজ কলি এই দিয়ে একটা সবজি করে নিয়েছি, সেই সবজি দিয়ে করে নিয়েছে বাবা, সেই খেয়ে নিয়েছি। আর আমি ছাতু খেয়ে নিয়েছি। তো এইবারে তোমাদের বাবা রান্না করবে, এখানে রয়েছে দেখছি কাটা, ব্রিঞ্জল কাটা রয়েছে, মানে বেগুন কাটা রয়েছে। তো যেরকম ধরো সকালবেলা একটা সবজি করবে বলে, আজকে বেগুনের তরকারি করবে বলে বাবাকে একটু বেগুনগুলো এগিয়ে দেওয়া, বাবা কেটেছে, আমি তো আর এক হাত দিয়ে কাটতে পারবো না, সেই জন্য এখনো বাবার হাতে দেখো ছুরি রাখা আছে। না, আমি আপনাদের বলে দিই, বেগুন কেটেছি, আলু কেটেছে, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, তারপরে ক্যারট কেটেছে, গাজর কেটেছি, টমেটো কেটেছি, আদা রসুন কেটেছি, আর এখানে রয়েছে ধনে পাতা কুচি আর কারি পাতা। তো এই দিয়ে আজ একটা বেগুনের রেসিপি করব, যেটা একদম নতুনত্ব। তো কি রেসিপি করবে সেটা তো জানি না, যে এইগুলো একটু এগিয়ে এগিয়ে দিয়েছি, যেমন ধরো পেঁয়াজটা একটু এগিয়ে দেওয়া। না, ও সব কিছুই এগিয়ে দিয়েছে, বেগুনটা দিয়েছে, ফ্রিজ থেকে এনে রেখেছি, ও বললো যে বাবা আমি বেগুনটা তোমায় দিচ্ছি। তারপরে এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছে, আমি তো মটরশুঁটি ছাড়াতে পারিনি, বাবাই ছাড়িয়েছে। তারপরে ধরো ক্যারটটা, যেটা গাজরটা একটু এগিয়ে দেওয়া, এগুলো আর কি এগিয়ে দেওয়ার কাজটা আমি করেছি। যেমন এখনো বাবা রান্না করবে, একটু এগিয়ে দেবো প্লেটটা, এইটুকুই হেল্প করছি আজকে আপাতত। ভাত করা হয়ে গেছে, বাবা ভাত করে ফেলেছে, আর এখন রান্না করবে তো? হ্যাঁ, তো ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি, তাহলে রান্নাটা শুরু করা যাক। মামা তুই এক কাজ কর, তুই এগুলো একটু এগিয়ে দে আমাকে, আমি বসছি। হ্যাঁ, কোনটা কোনটা এগোবো সেগুলো বলবে আমাকে। আলুটা দে আগে, আলু গ্যাসটা জ্বালিয়ে জ্বালিয়েছি, দে বেগুনটা দে। এবার আর যেগুলো আছে দিয়ে দে আস্তে আস্তে। কড়াইশুটি, রসুন, আদা রসুন, ঠিক আছে, টমেটো, ঠিক আছে, বাস। ওকে, আর ওই পাতাটা দে, পাতাটা দে, এখানে তো কারি পাতা আর ধনে পাতা আছে, ঠিক আছে। তো রান্নাটা শুরু করি, তুই গিয়ে ঘরে গিয়ে বস। না ঠিক আছে, আমি এখানেই দাঁড়াচ্ছি। আচ্ছা, এবার আমি আলুটাকে ভেজে নেব।
শুকনো লঙ্কা দিলাম, একটু গোটা জিরে, তারপরে আমি ক্যারটটা ছেড়ে দেবো, মানে গাজরটা। এর সাথে আমি পেঁয়াজ কলি ও ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা হবে, দেওয়ার পরে পেঁয়াজটা ছেড়ে দিলাম। ছেড়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। বেগুনটাকে ছেড়ে দেবো। এখানে আমি একটু মশলা করে দিয়েছি, জিরে, আদা, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে। আমি প্রথমে কারি পাতাটা দিয়ে দেব, এই আমার বেগুন আলুর রেসিপি। বাবা রান্না হয়ে গেছে, তো আমরা এবারে খেতে বসেছি। তো ইতিমধ্যে মারও খাওয়া হয়ে গেছে, মা একটু ভাত খেয়েছে বাটি করে। না না, জোর করেই আমি খাইয়েছি। খাও বলছে, খেতে ইচ্ছা করছে না, মুখে কিরম গ্যাস লাগছে, ওরা অক্সিজেন নিয়েছে তো ওই জন্য গ্যাসটা লাগছে, তাই জন্য বলছে আমার খেতে ইচ্ছা করছে না। তাই বললাম যে না, দুটো খাও, দুটো খেয়ে নিল। তো আমি আর মেয়ে এখন খেতে বসলাম, কারণ আমাদের আজকে সময় একটু লেট হয়ে গেছে। আমাদের সময়ের আজকে কোনো দাম নেই। যাই হোক, তো দেখাবো, ওর মা শুয়ে আছে, আপনাদের পরে দেখাবো সন্ধ্যাবেলা, ওর মা শুয়ে আছে যে সেটা আপনাদের দেখিয়ে দেবো। কারণ ওর মা কথা বলতে পারছে না বলেই আপনাদের কাছে আসেনি, আর কথা বলায়নি। তো ওষুধপত্র পড়েছে, একটু ঠিক হবে, তারপরেই আপনাদের দেখাবো ওকে যে ও কিরম আছে। যাই হোক, আজকে আমাদের দুপুরের মেনু ডাল আছে, ডাল ডাল আচ্ছা, বেগুন দিয়ে একটা সবজি করেছে বাবা, সাউথ স্টাইলের হেভি খেতে এটা। আচ্ছা, আর আর আলুর তরকারি, আলুর দম, চিকেন দিয়ে আলুর দম। তো এইগুলোই এখন আমরা খাওয়া দাওয়া তো আপনাদের সমস্ত বলে দিলাম, দেখিয়ে দিলাম। কিমা দিয়ে, চিকেনের কিমা দিয়ে, চিকেন নিয়ে এটাতে কিমা রয়েছে। ব্যাপারটা কি জানেন, মানে শরীরটা দুদিন ধরেই ওর খারাপ, কিন্তু কি হচ্ছে, জোর করে জোর করে কাজ করছে, কারণ সত্যি কথা বলতে আমাদেরও কাজ করতে দেয় না। বললো মেয়েদের কাজ তোমরা কি করবে, তাই বললাম আমি জানি করি, বলছে না করতে হবে না। তো কাজ করছে, কাজ করে আজকে এই অবস্থা। বাবা অনেকক্ষণ এসছেন, আমাদের একটু আগেই খেয়ে নিয়েছেন, যা রান্না হয়েছে তাই দিয়ে খেয়েছেন। তো বাবা বাড়ি যাচ্ছেন না, কারণ সে তার মেয়ের পাশে বসে আছে, বলছে আমি আর এখন বাড়ি যাব না, এখানেই বসি। তো বসে ওখানে রয়েছে, একটু গা হাত পাটা একটু হাত বুলিয়ে দিচ্ছে যাতে ঘুমটা ভালো হয়। তো আমরা এখন খাওয়া দাওয়া করি। তো এই দেখুন, মর্মবাস এই মানে মিউনিসিপ্যালিটির হসপিটাল থেকে যে নিয়ে এসেছি, তারপর থেকে একটু তারপর থেকে খেয়ে যে শুয়েছে,
ওই শো অবস্থায়, আর এখানে বাবা ওর পাশে বসে আছে, ওকে মাথায় ফাতায় হাত বুলিয়ে দিচ্ছে। জ্বর আছে, গরম আছে মনে হয়, ওষুধ তো পড়েছে, অনেক রকম ওষুধই এনেছি। কি গো শরীর কিরম তোমার এখন? এই দেখুন এই আস্তালিন আর এই ওষুধ দুটো নিয়ে এসছে, আবার দিয়েছে, ওই দিয়ে স্প্রে করবে আর কি, টানবে। আর প্যারাসিটামল দিয়ে দিয়েছে, এখন কি হয় জানি না। সেই শৈশব কাল থেকেই ওর এই অ্যাজমার একটা রোগ এসে গেছিলো, সেই থেকেই ভুগছে, সমানে ভুগছে। বিশেষ করে ঠান্ডার সময় তো অতিরিক্ত বেড়ে যায়, আর সবসময় তাকে ওই কি একটা মুখে নিয়ে ইয়ে করতে হয়, এটা সবসময় আমি দেখেছি। বড় কষ্ট মেয়েটা, এখন অনেক রোগাও হয়ে গেছে আপনারা দেখছেন, তার জন্য আপনারা একটু প্রার্থনা করবেন ও যেন শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠে। আমারও মনটা খুব খারাপ হয়ে গেল এই অবস্থা, এখন মেয়েটা অসুস্থ, একে নাতনি অসুস্থ, সংসারে কী যে হবে, কার সেবা কে করবে সেটা নিয়ে চিন্তা ভাবনা। যাই হোক, আপনারা প্রার্থনা করুন যাতে সবাই শান্তিতে সুস্থ শরীরে সুখে থাকে, সেই প্রার্থনা করুন ঈশ্বরের কাছে, আমিও করছি। ঈশ্বর যেন সবার মঙ্গল করেন, আপনারাও সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই প্রার্থনা করি। আপনারা শুনলেন, মানে আজকে সকাল থেকে তো এই অবস্থা, তারপরে তো মিউনিসিপ্যালিটি মানে পৌরসভার হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তো অক্সিজেন দিয়ে আনলাম, ওরা বললো ঠিক আছে, যেটা খেয়েছে সেটা আবার বেরো করে দিয়েছে। আমি একটু চা করি, চা খাবো, ওকেও ডেকে তুলি। কি ও চা খাবে? চা খাবে না, আদা চা করি, ওটাও একটু খাও। মশলার চা করো, মশলার চা তো মুখে ভালো লাগে, আদা, তারপরে ওই কি যেন পায়েসের মধ্যে না, এলাচ। ঠিক আছে, বুঝতে পেরেছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, বুঝতেই পারছেন মন মেজাজটা আজকে আমাদের খারাপ।